Even before we meet them, their family Facebook account tells us about the amazing story of the Saxophone Sisters of Bengal's Paschim Bardhaman district. With no knowledge of the basics of music, Chumki and Priya started learning the saxophone from their father-in-law and husbands and soon picked up the tunes during the lockdown. খুবই ভালোবাসা যে নামও করে খুব যত মেয়ে হয়ে এত বাজাচ্ছে saxophone তো ভালো জিনিস খুব ভালোবাসা প্রশংসাই করে সব জায়গাতে কখনো কোনো অসুবিধে হয়েছে বাজাতে না কোনো অসুবিধা না অসুবিধা খুব সম্মান ও খুব ভালোবাসা আচ্ছা আচ্ছা আপনার নাম প্রিয়া বাদ্যা আপনার নাম চুমকি বাদ্যা আচ্ছা আমাকে একটা কথা বলুন না আপনারা কি আগে থেকে কখনো গান বাজনা কিছু করতেন নাকি এই প্রথম না না এই বিয়ের পর থেকে বাপ শ্বশুর বাড়িতে এসে শুনছি সব সময় রিয়াজ করে গান পাটি আছে তো এই শুনে শুনে একটু তাল গান হয়েছে তো লকডাউনে যখন বাড়িতে ছিল সব যন্ত্রগুলো আমরা দেখছি প্র্যাকটিস করে পারি কিনা দেখি মেয়েরা তো সবই করছে এখন চেষ্টা করে করতে কি এইভাবেই প্র্যাকটিস করে লকডাউনের মধ্যে শেখা হয়েছে আমার নাম হচ্ছে পবন বাদ্য আমার নাম হচ্ছে মনোজ বাদ্য মনোজ পরিবারে গান বাজনা বলতে আমাদের মেলান্ডের সম্পর্ক বললেও চলে মানে আমার বাবা ছিলেন গুরুদেব এবারে আমার বাবার কাছ থেকে আমি শিখেছি আমার কাছ থেকে আমার ছেলেরা শিখলো তারপরে আমার বৌমারা এসে এখানে লকডাউনের পর থেকে শুরু করেছে শেখাইছে ছেলেরা শেখালো তখন আমাদের তো এইসবই ব্যবসা বাদ্যযন্ত্র প্রোগ্রাম তো তখন একটু আর্থিকভাবে একটু মানে সংসারে ইয়ে পড়েছিল তো দেখলাম যে দেখি তাহলে আমরাও চেষ্টা করে প্র্যাকটিস করে দিতে পারি যদি সংসারে কিছুটা হাল ধরতে পারি এইভাবে The duo get most of their bookings through the Facebook accounts of the family members and their WhatsApp numbers. আমার বাড়িতে সবসময় ছেলেরা রাউজ মানে প্র্যাকটিস করে প্র্যাকটিস করে তা ওদের তো মোটামুটি ওদেরও কানে প্র্যাকটিস গান বাজনার একটা সুরটা ওদের কানে ঢুকে গেছে ওরাও খুব ভালোবাসে ওরা বুঝে নিয়েছিল যে আমাদের এইটাই হচ্ছে পেশা আমার স্বামীদের কি আমার শ্বশুরমশাইয়ের তা ওরা এইভাবে ইয়ে করলো যে আমরা তাহলে দেখি পারি তা চেষ্টা করি এইভাবে ওরা ওই যন্ত্রপাতি ঢোকায় আমরা প্রোগ্রাম করে আসতাম আর কত ওরা এগুলো সব নাড়াচাড়া করে কিন্তু ওদের ইচ্ছা যায় ইচ্ছা জানতো কিন্তু বলতে পারতো না যে দেখি আমরা পারি কি না তা একদিন সব এইসব করতে করতে ভয় মানে ওদের মনের মধ্যে চলে এলো যে আমরাও শিখবো প্রথম লকডাউন যখন শুরু হলো তখন থেকে আমাদের সব এই বাজনা সব বন্ধ হয়ে গেল আমাদের যেহেতু অনুষ্ঠানে জমায়েত না হলে তো আমাদের এগুলো হয় না হয়তো পঞ্চাশটা লোক নিয়ে বিয়ে বাড়ি চলছিল আর চলছিল কিন্তু বাজনা ফাজনা করছিল না তখন আমাদের একটু ইয়ে হয়ে গেলো তখন আমরা বাড়িতেই বসে আছি ছেলেরাও আছে ছেলেরা ছেলেদের কাছ থেকে বৌমারা কিছু শিখছে তাহলে শিখলো এইভাবে ওদের আইডিয়া চলে এলো মানে অল্প সময়ের মধ্যেই চলে এসছে এই কারণে না হলে চট করে আসে না কিন্তু এদের মানে তালিম জ্ঞানটা আমার বাড়িতে সবসময় প্র্যাকটিস হয় বলে এদের তাড়াতাড়ি হয়ে গেছে আচ্ছা দেখুন আশপাশে যারা আছে কিছু কিছু লোক ভালো বলে আর কিছু কিছু যারা মানে তাদের মনের মধ্যে ভালোটা জাগে কিন্তু কিন্তু মানে ফুটে বলতে পারে হিংসা একটু মনের মধ্যে হিংসা থাকে তাদের যে এরা এই এই জায়গায় এগিয়ে যাচ্ছে এই যাচ্ছে মানে আমরা এইভাবে রয়েছি এই ধরনের একটা হিংসা মানুষের মধ্যে রয়েছে
এগুলো আমরা বুঝতে পারি। তা আমরা বৌমাকে আমি আমরা দুটো বৌমাকে আমি বলি, আমি এদিকে বলি যে কারো কথা কান দিও না। রেডি এটা হলো প্রথম, আর এটা হলো এটা। কি কেউ আপনাদেরকে কোনো বাধা দিয়েছেন বা কিছু বলেছেন? খুবই ভালো নাম করছে বাবা, যে না।